অটোতে মানে কি বলবো, জাস্ট উঠলাম আর নামলাম, বেশিক্ষণের রাস্তা ছিল না, তো জানা ছিল না, নাইনে হেঁটে হেঁটেই আসতাম, যাওয়ার সময় আমরা হেঁটেই যাব। তো এখন একদম মিউজিয়ামটার সামনে, তো এবার আমরা যাব ভেতরে। তো চলো, এই দিকটাতে হচ্ছে মেন ওই জেলটা, তোমরা দেখতে পাচ্ছ, মানে ফার্স্ট টাইম আমি এরকম জেল আসছি। তো এ সাইডে একটা কফি হাউস রয়েছে। তোমাদেরকে আগেই একটা কথা বলে রাখি, কফি হাউসের ভেতরে আমার লিপ রিডের সাথে কিন্তু কথা কোনো ম্যাচ করবে না, কারণ ভেতরে রবীন্দ্রসঙ্গীত চলাতে কপিরাইট এসে যাওয়ার কারণে, সেই কারণে আমাকে ভিডিওতে পুরো সাউন্ড অফ করে আমাকে ওভার লিপ করতে হচ্ছে। এখানে একটা কফি হাউস রয়েছে, আমরা জাস্ট একটু দেখব ভেতরটা। তো এটা হচ্ছে কফি হাউসের মানে এটা মানে খাওয়া দাওয়ার জায়গা। তো আমরা একটু ওপরে যাব এখন। আর এখানে কিন্তু দেওয়ালে দেওয়ালে পুরনো কলকাতার সব পুরনো দিনের ছবিগুলো এখানে রাখা রয়েছে, যে আগে কীরকম ছিল। তো এখানে যেটা বেশ মানে একটা মন ছোঁয়া ব্যাপার, এখানে কালীঘাট, আদি গঙ্গার পুরনো কলকাতার চালচিত্র। তো দেখো এখানে পুরনো দিনের, এটা হচ্ছে স্প্ল্যানেড, এখানে সবকটাই কিন্তু স্প্ল্যানেডের চেহারা 1890 সালের, মানে ভাবতে পারছো এটা কত পুরনো একটা ছবি বা দৃশ্য। এইটা হচ্ছে 1940 সালের গ্র্যান্ড হোটেলের সামনে দোতলা বাস, আর এই হচ্ছে সেই ঘোড়ায় টানা ট্রাম, মানে জাস্ট অপূর্ব লাগছে। তো এবার আমরা উপরে যাব, এখানে স্ট্যাচু রয়েছে, দেখো জাস্ট পুরো ফাঁকা, এখনো পর্যন্ত আমি কাউকে দেখতে পেলাম না এখানে। এখানে দেখো এই হচ্ছে সেই কফি হাউস, অনেক চেয়ার টেবিল রয়েছে, কেউ নেই কফি হাউসে, শুধুমাত্র আমরা দুজন যাব। তো চলো, কী কী মেনুতে রয়েছে সেসব দেখা যাক। তো আমরা ভেতরে ঢুকে গেছি, তো দেখতেই পাচ্ছ একদম ব্যালকনির সাইডে আমরা বসব। তো আমরা এই চেয়ারটাতে বসবো, আর বাইরের ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছে, আমরা এখনো যাইনি, পরে যাব। তো এবার আমরা দেখে নেব মেনু কার্ডটা, এখানে যা দেখতে পাচ্ছি 20 টাকা থেকে আইটেম শুরু হচ্ছে, মানে কফি 20 টাকা। তারপরেও আমি দেখতে পাচ্ছি এখানে পিৎজাও পাওয়া যায়, প্লাস অনেক রকমের আইটেম, তোমরা দেখে নাও পজ করে। তো এখন রয়েছি কফি হাউসে, তো তো একদম এই জানলার পাশেই, এখানে বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে, আর পুরো জায়গাটা ফাঁকা। আমরা একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, তো খেয়ে দিয়ে এবার আমরা মিউজিয়ামে ঢুকবো। আমাদের ডিশ এসে গেছে, ভেজ স্যান্ডউইচ যেটা অর্ডার করেছিলাম, তো দেখে নাও। আর প্লেটিংটা কিন্তু দারুণ হয়েছে, এবার এটা টেস্ট করার পালা। এটার দাম হচ্ছে 80 টাকা, 80 রুপিস এর দাম, তো একদম মানে ডিশ অনুযায়ী পুরো পারফেক্ট দাম এটার সাথে, আর জাস্ট অপূর্ব লাগছে এরকম একটা রবীন্দ্রসঙ্গীতের সাথে এরকম একটা ফাঁকা জায়গা
তো জাস্ট অপূর্ব ফিলিংস। তো এবার এটাকে খাবো। বেশ টেস্টি হয়েছে, দারুণ টেস্ট। তো এর ভেতরে শসা টমেটো রয়েছে আর চিজ টাইপের কিছু একটা হয়তো দেওয়া রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কী জিনিস। তো তোমরা গিয়ে টেস্ট করে আমাকে বলো এটা কী। তো যাই হোক, খেতে তো অসাধারণ লাগছে, জাস্ট অপূর্ব লাগছে, বিশ্বাস করো। এরকম একটা এত ফাঁকা জায়গা, সাথে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত আর এত টেস্টি খাবার, সাথে মানে অপূর্ব লাগছে, এরকম আমি আগে কখনো মানে ফিল করিনি। মানে বাড়ি যাওয়ার তো ইচ্ছাই নেই আমার, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাব আমি আজকে। তো এখানে একটা কফি হাউস আছে জানতাম, কিন্তু আমাদের এখানে বসে খাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা এখানে ঢোকার আগে আমরা বাইরে থেকেই টিফিন করে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখছি যে এরকম বেশ ভালোই পাওয়া যাচ্ছে, সেই কারণে আর না খেয়ে পারলাম না। সেই কারণে আর তিনটেই স্যান্ডউইচ আমরা দুজন মিলেও খেতে পাচ্ছি না, মানে বুঝতেই পারছো অবস্থাটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও পে করা হয়নি, পে করব। তারপরে আমরা পুরো এই রেস্টুরেন্টটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, শুধু এইটুকুনি পার্ট নয়, ওদিকেও আরও পার্ট রয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে সব ঘরগুলো দেখাবো। তো আমরা সামনে একটা দেখতে পাচ্ছি, এখানে অনেক পেস্ট্রি পাফ এইসব রয়েছে। তো আমরা গিয়ে এক এক করে দামগুলো একটু দেখব, আর কুকিজও রয়েছে ওপরে দেখছি। আর এখানে যা বুঝতে পাচ্ছি, এই জিনিস পেস্ট্রিগুলো টার্টগুলো কিন্তু দাম অনেকটাই কিন্তু হাই, মানে অনেক দাম। তো দেখো এটা হচ্ছে আর একটা রুম, এটা জাস্ট কয়েকটা চেয়ার টেবিল রয়েছে। তো রুমটাও কিন্তু বেশ, এখানেও খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ সামনে একটা এলসিডি রয়েছে, শুধু এই ঘরে নয় প্রতিটা রুমে কিন্তু এলসিডি রয়েছে। আর বেশ সেটা ছোটোখাটোর মধ্যে একটা জায়গা যেখানে অনেক চেয়ার টেবিল রয়েছে। তো শুধু এটাও না, পাশে আর একটা রুম আছে, তো পাশেরটাতেও যাব। তো পাশে এটাও একটা রুম যেখানে ওই সেম চেয়ার টেবিল। আর একটা জিনিস যেটা এনাদের সাথে কথা বলে জানতে পারলাম, এই মানে কফি হাউসটা কিন্তু প্রতিদিনই খোলা রয়েছে এখন। আর পরবর্তীকালে একটা ভাবনা চলছে তাদের যে এটাও সোমবার করে বন্ধ করা হবে, কিন্তু সেটা এখনও ঠিক হয়নি। আপাতত এখন এটা রোজই চলছে। তো দেখো এটা একদম কিন্তু বাইরে ওই যে রাস্তার ধারে কিন্তু এই বসার জায়গাটা রয়েছে। তো বুঝতেই পারছো জাস্ট অপূর্ব লাগছে। আর এখানে সব কটা ঘরে কিন্তু এসি ঘর, ফ্যানও রয়েছে প্লাস এসিও রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। তো পুরোটাই দেখে নিলে এই তিনটে চারটে ঘর জুড়ে কিন্তু এই রেস্টুরেন্টটা। তো এই ছিল পুরো কফি হাউসটার ভিডিও, তোমাদেরকে সব এক একটা রুম ঘুরে ঘুরে দেখালাম। আর এটা যেহেতু সবে নতুন খুলেছে, সেই কারণে এখন অত লোকজন নেই, মানে আমরা যেহেতু প্রথমে গেছি সেই কারণে পুরোই ফাঁকা, এবার ধীরে ধীরে লোক বাড়বে। তো একটা জিনিস বলতে চাই, এক কথায়
একদম অসাধারণ লাগলো। এত ফাঁকা জায়গা, প্লাস রবীন্দ্রসঙ্গীত বাজছিল আর সাথে ওরকম খাবার, মানে মানুষের থাকলে যে কোলাহল জিনিসটা থাকে সেই জিনিসটা একদমই ছিল না, যার কারণে আরও ভালো লাগছিল। তো তোমরাও চটপট চলে আসো এখানে, এসে টেস্ট করে যাও আর এই আনন্দটা উপভোগ করে যাও, জাস্ট অপূর্ব লাগবে। আমাদের যেমন খুবই ভালো লেগেছে, তো এটাই বলবো যে যারা যারা মিউজিয়ামে ঘুরতে আসছো তারা অবশ্যই এই কফি হাউসে একবার এসে ঘুরে যাও। তো এই যে বেরিয়ে গেলাম আমরা কফি হাউস থেকে, এবারে যাব হচ্ছে মিউজিয়াম, জেলে, জেল মিউজিয়ামে। এন্ট্রি ফি 30 টাকা, এবার টিকিট কাটবো।